মোস্ট কমন মিস্টেক্স টু চুজ আ পার্টনার। আমরা সম্পর্কে যাওয়ার পরে অনেক সময় হ্যাঁ উদাস করে যে আসলে তুমি এমন, তুমি অমন, আগে যদি বুঝতাম যে তুমি এমন, আর কত কি। সম্পর্কে যাওয়ার পরে আমরা কি করি সম্পর্কটাকে এনজয় করি, কিভাবে দুজন মানুষ একে অপরের সাথে টাইম স্পেন্ড করি, পাশাপাশি থেকে কিছু করি, একে অপরকে হেল্প করে ইত্যাদি ইত্যাদি। সো যখনই এনজয় করার জায়গাটা ঠিকঠাক না হয় তখনই সম্পর্কটা নষ্ট হওয়ার একটা পসিবিলিটি ক্রিয়েট হয়, তখন আমরা উঠে পড়ে লাগি যে সম্পর্ককে টিকিয়ে কিভাবে রাখতে হবে অথবা কিভাবে এই বিরক্তিকর মানুষটার থেকে রেহাই পাওয়া যাবে। এগুলো হচ্ছে সম্পর্কে যাওয়ার পরের সমস্যা। সমস্যা কিন্তু দুজন মানুষের মধ্যেই হয়, দুজনের কাজে বা কথার মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি হয়, সেখান থেকে ব্রেকআপ অথবা ডিভোর্স হয়। আমরা যদি সম্পর্কে যাওয়ার আগে কিছু জিনিস এড়িয়ে চলতে পারি, কিছু ব্যাপার মেনে এগোতে পারি, তাহলে কিন্তু অনেক ক্ষেত্রে এই প্রবলেমগুলো থেকে আমরা বেঁচে যেতে পারি। গত ভিডিওতে আমরা দেখেছি যে একজন পারফেক্ট লাইফ পার্টনার কিভাবে চুজ করতে হয় এবং কোন কোন বিষয়গুলো মাথায় রাখতে হয়। এবং আজকের টপিক হচ্ছে মোস্ট কমন মিস্টেক্স টু চুজ আ পার্টনার। আমরা প্রায়ই ভুলগুলো করি যার ফলে সম্পর্কে যাওয়ার পরে আমাদের একটা আফসোস বা হতাশা এবং দুশ্চিন্তা ঘিরে ধরে। সো কিছু মোস্ট কমন মিস্টেক্স আজকে আমরা জানবো। তার আগে বলে নিচ্ছি, দিস ইজ তামিম আহমেদ। তুমি যদি আজকে আমাকে প্রথম দেখে থাকো, আমার চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করে না থাকো, তাহলে এখনই হিট দ্য সাবস্ক্রাইব বাটন। আর যদি তুমি আমাকে ফেসবুক এখন দেখে থাকো, তবে যাও ইউটিউবে গিয়ে সেখানে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর আমি সেখানেই মূলত ভিডিও রেগুলারলি পোস্ট করি। আর ভিডিওতে লাইক করতে ভুলো না। হ্যাঁ, কয়েকটা প্র্যাকটিক্যাল টপিক নিয়ে কথা বলবো যেগুলো একে অপরের সাথে খুবই কানেক্টেড, সো পুরো ভিডিওটা দেখতে হবে। নাম্বার ওয়ান, ডিপ্রেস বা অন্য কারোর জন্য হতাশ, অমন মানুষকে ভালো করে সুন্দর জীবন দেওয়ার জন্য আমরা তাদের সাথে রিলেশনে যাই। কিন্তু কখনো এমন হয় যে যাকে একটা সুন্দর জীবন বা অনুভূতি দেওয়ার জন্য কিংবা তার লাইফের অতীত নামক অন্ধকারকে আলো দেওয়ার জন্য আমরা তার সাথে সম্পর্কে জড়াই, আর সেই মানুষটাই তার ব্যর্থতার, হতাশার আর আফসোসের জায়গাটা থেকে যখন মুভ অন করে ফেলে, তখন তোমার থেকে নিজেকে গুটিয়ে নেয়। দেখো, আমি বলছি না যে তাদেরকে ভালোবাসবা না, আমি শুধু বলছি যে সম্পর্কে জড়ানোর আগে এটা এনশিওর করো যে তার খারাপ সময়টা কাটিয়ে ওঠার মাধ্যম হিসেবে যেন তোমাকে ব্যবহার করে চুরে ফেলে না দেয়। হতেই পারে তার জীবনে কাউকে ভালোবেসে না পাওয়ার আফসোস, হতাশা এবং কষ্ট আছে, বা মানুষটা প্রতারণার শিকার হয়েছে। সো তুমি মন থেকে সেই মানুষটার কষ্ট দূর করে তাকে আপন করে নিতে চাইছো, এটা তোমার মহানুভবতা। কিন্তু সে আসলেই তোমাকে সত্যিকার অর্থে ভালোবাসে কিনা সেটা দেখতে হবে। সে হয়তো আসলে তোমাকে সত্যিকার অর্থে ভালোবাসতে পারেনি, তখন কিন্তু তার কষ্টটা তোমাকে হ্যান্ডওভার করে চলে গেল, তখন তোমার লাইফে কিন্তু হতাশাটা চলে আসলো। এমনটা যেন না হয়। সো কেউ যদি একটা কালো অতীত নিয়েও থাকে, তুমি তার সাথে সম্পর্কে যাওয়াটা কিন্তু বাধা নেই, যদি না সে সেই অতীত আসক্তিতেই থেকে যায়। হ্যাঁ, ক্লিয়ার? সেকেন্ড মিস্টেক, পার্সোনালিটির উপর অ্যাট্রাকশন না হয়ে ফিজিক্যাল অ্যাট্রাকশন দেখেই সম্পর্কের সিদ্ধান্ত নিয়ে ফেলা, অথবা তার কিছু ট্যালেন্ট দেখে, সে ভালো গান গায় অথবা ভালোভাবে কথা বলতে পারে, এমন কিছু, এটা করা যাবে না। দেখো, একটা মানুষ অনেক সুন্দর করে কথা বলতে পারে, অথবা তার কণ্ঠ অনেক সুন্দর, অথবা সে দেখতে অনেক সুন্দর, মেয়েটা অনেক কিউট, তার মানে এই নয় যে সে মানুষ হিসেবে অনেক ভালো বা তার মনটা অনেক সুন্দর। দেখবি যে একটা মানুষ এত সুন্দর করে কথা বলে, এত সুন্দর তার চাহনি, এত মুগ্ধতা তার চেহারায়, কিন্তু একসময় দেখলে সে ফুলে ফুলে ঘুরে বেড়ানো একজন মৌমাছি, মধু আহরণ করে বেড়ায়। সো এটা দেখো যে সে মানুষ হিসেবে কেমন, সে দেখতে কেমন, সে গান গায় কেমন, কত সুন্দর তার কণ্ঠ, এইসব দেখে তাকে জাজ করে সম্পর্কে যেও না। হ্যাঁ, ভালো ট্যালেন্ট দেখতেই পারো, তবে এটা খেয়াল রাখতে হবে যে এটার পাশাপাশি সে মানুষ হিসেবে কেমন এবং তার ব্যক্তিত্ব কেমন। আর তাছাড়া যদি দেখো যে একজন মানুষ তোমাকে তোমার সৌন্দর্যের প্রশংসা করছে তো করছেই, এবং তার কথার অ্যাপ্রোচ অন্য কিছু, তখন তার ব্যাপারে সময় নিয়ে ভাবো। তুমি জানো এখন
মানুষ নিজের স্বার্থ সিদ্ধির জন্য, মানুষকে ইউজ করার জন্য, সুবিধা ভোগ করার জন্য অনেক দারুণ অভিনয় করতে জানে। অভিনয়ের দক্ষতা এত ভালো যে ধরাই যায় না যে সে মিথ্যে বলছে, প্রতারণা করছে। সো বি কেয়ারফুল। নাম্বার থ্রি, একাকিত্ব দূর করার জন্য সম্পর্কে যাওয়া, এবং এটা এই যুগে সম্পর্কের কিন্তু অন্যতম সমস্যা। নিজের একাকিত্ব দূর করার জন্য যদি তুমি কোনো সম্পর্কে জড়াও, সেটা কিন্তু হয়ে যাবে টাইম পাস রিলেশনশিপ। সবাই সম্পর্কে আছে, অমুক তমুক যে যাকে পারছে যেভাবে পারছে পারছে পটাচ্ছে, অ্যাফেয়ারে চলে যাচ্ছে, সো আমি কেন বসে থাকব। এই আমি কেন বসে থাকব এই মানসিকতাটাকে পরিহার করো, এটাকে বাদ দাও। অন্যকে দেখে বা অন্যদের মতো সম্পর্কের দরকার নেই তো, সম্পর্কে যেতেই হবে এই মনোভাবটা থেকে বের হয়ে আসো। সম্পর্কটাকে ন্যাচারালি হতে দাও, জোর করে যাওয়ার তো কোনো যৌক্তিকতা নেই, এবং সেই সম্পর্ক সুখকর হয় না। নিজের ক্যারিয়ারের দিকে ফোকাস দাও, তুমি আসলে একা না। ফেসবুকে অমুক তমুকের একাকিত্ব নিয়ে সাহিত্য নামে যে হাবি যাবি সব লেখাগুলো আছে, পোস্টগুলো আছে, স্যাড পিকচারসগুলো আছে, এসব দেখে কিংবা স্যাড সং শুনে নিজেকে একা ভাবার কিছু নেই। এসব বাদ দিয়ে নিজের ক্যারিয়ার, নিজের প্যাশন এসবের প্রতি ফোকাস করো, নিজের স্কিল ডেভেলপ করো, নিজের ভালো মন্দ বুঝতে চেষ্টা করো। একটা কথা মাথায় রাখবে, ইউ হ্যাভ টু গট লাভ ইউর সেলফ বিফোর ইউ ক্যান ট্রুলি লাভ সামন এলস। নাম্বার চার, আরেকটা মস্ত বড় ভুল আমরা করি, সেটা হচ্ছে পৃথিবীতে সেই আমার জন্য পারফেক্ট, সে ছাড়া অন্য কারোর সাথে আমি মানিয়ে থাকতে পারবো না। এই যে সেন্সটা না, এটাকে বাদ দিতে হবে। সে ছাড়া আমি বাঁচতে পারবো না, তাকে ছাড়া অন্য কাউকে আমি চাই না, আমার তাকেই লাগবে। এই সেন্সটাকে বাদ দিতে হবে। তোমার জন্য কে ভালো সেটা সৃষ্টিকর্তা ঠিক করবে, তুমি না। তুমি হয়তো গেস করতে পারো, বাট যেটা গেস করছো সেটাই যে তুমি কনফার্ম, এখানে এভাবে জাজ করে ফেলো না। ভাগ্যের উপর বিশ্বাস রাখো, যদি দেখো সেই মানুষটা তোমার জন্য ঠিক না, তবে স্কিপ করো, স্কিপ করো, অ্যাভয়েড করো, ধৈর্য ধরো, নিজেকে ভালোবাসো। তাকে অনেক 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 বেশি ভালো লাগে, তার পিছু ছেড়ে দিবে এটা ভাবতেই পারছো না, তবু তোমাকে ছাড়তে হবে। এই একই সেন্সটা যখন বিয়ের পরে রাখবে, তখন কিন্তু তোমার এই সম্পর্কটাকে মজবুত করতে আরো অনেক হেল্প করবে। বাট সম্পর্কে যাওয়ার আগে না, হ্যাঁ, সম্পর্কে যাওয়ার আগে এই সেন্সটা বাদ দিতে হবে। নাম্বার ফাইভ, এটা হচ্ছে উপরের সবগুলো পয়েন্টের সাথে কানেক্টেড, দ্রুততা পরিহার করতে হবে, অর্থাৎ সম্পর্কের ক্ষেত্রে তাড়াহুড়ো করো না, আস্তে ধীরে এগোনোর চেষ্টা করো। কথা আছে না, ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না, খুব কমন একটা প্রবাদ বাক্য, বাট এটা ভেরি ভেরি ট্রু। আগে ভাবো, ভাবতে সময় নাও, সিদ্ধান্ত নিতে সময় নাও। আবেগ ছাড়া মানুষ বাঁচে না, বাট এমন যেন না হয়ে যায় যে আবেগের বশে খুব দ্রুত সিদ্ধান্ত নিয়ে ফেলছো। দ্রুত নেওয়ার সিদ্ধান্তগুলো কিন্তু খুবই ভুল হওয়ার চান্স বেশি থাকে। সিদ্ধান্ত নেওয়ার সময় কখনো দ্রুততা আনতে নেই, তুমি আবেগকে কন্ট্রোল করবে, আবেগ যেন তোমাকে নিয়ন্ত্রণ না করে। যদি আবেগ তোমাকে নিয়ন্ত্রণ করে, তুমি তার কাছে পরাজিত, তুমি তার কাছে পরাজয় স্বীকার করে ফেলো, তাহলেই কিন্তু মারা পড়বে। হ্যাঁ, সো আরও অনেকগুলো বিষয় আছে, আমি জাস্ট মোস্ট কমন পাঁচটা টপিক এখানে অ্যানালাইসিস করার ট্রাই করেছি। সো তোমার চোখে যদি আর কোনো মিস্টেক্স থাকে তাহলে কমেন্ট করে জানাও, আমিও জানতে চাই তোমার রিসার্চ, তোমার দৃষ্টিভঙ্গি। সো আশা করছি ভিডিওটা তোমাদের অনেক কাজে দেবে, হেল্পফুল হলো, কেমন লাগলো জানিও, আর পরবর্তীতে কোন টপিকে তুমি ভিডিও চাও সেটা কমেন্ট করে জানিও। আশা করছি আমি সেই টপিকে ভিডিও বানানোর চেষ্টা করব, অ্যান্ড এটা কিন্তু তোমাদের রিকোয়েস্টের ভিডিও ছিল। হ্যাঁ, সো আরেকটা কথা বলে নিচ্ছি, যারা কীভাবে লাইফ পার্টনার চুজ করবে, কোন কোন বিষয়গুলো দেখে রাখবে, সেই ভিডিওটা যদি তুমি এখনও দেখে না থাকো তাহলে আমার চ্যানেল ঘুরে আসো, পেছনের ভিডিওটা দেখে আসো, ঠিক আছে? সো আজকের মতো বিদায় নিচ্ছি, আমি তামিম আহমেদ, আশা করছি তোমরা সাথে থাকবে, সাবস্ক্রাইব করে পাশে থেকো, বেল বাটন অন করে দিও, অ্যান্ড আজকে চলে যাচ্ছি, লেট মি টেল ইওর ওয়ার্ডস।